2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। টানা 15 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে কিছুতেই পিছু হটছে না পুতিন বাহিনী। যতই দিন গড়াচ্ছে ততই ভয়ানক হয়ে উঠছে ইউক্রেনের রণক্ষেত্র। আমেরিকা সহ নেটোভুক্ত উন্নত দেশগুলোর সরবরাহ করা অত্যাধুনিক সব অস্ত্র সরঞ্জামের তোপের মুখে প্রতিদিন এই বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছে রুশ সেনারা। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সাথে যোগ দিয়েছে পুতিনের ভাড়াটে বাহিনী ওয়াগনারও। তবে থেমে নেই ইউক্রেনও, সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করছে দেশটি। এমনকি কিছুদিন আগে বাজারে পাওয়া খেলনা বা ভিডিও করার ড্রোন দিয়েও রাশিয়ার উপর হামলা চালানোর দৃষ্টান্ত তৈরি করেছে ইউক্রেনীয় সেনারা। চলমান যুদ্ধে বারংবার রূপ পাল্টাচ্ছে পুতিনের রণকৌশল। সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন এই সাবেক গোয়েন্দা রণক্ষেত্রে তার সেনাদের আধিপত্য বজায় রাখতে বেশ হিসেব নিকেশ করেই দিচ্ছেন যুদ্ধের প্রতিটি চাল। সময় সময় নিচ্ছেন বিভিন্ন সময় উপযোগী কূটনৈতিক সিদ্ধান্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার চুক্তি বাতিলের পর এবার যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমাদের সাথে অস্ত্র চুক্তি বাতিল করল পুতিন সরকার। রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, পশ্চিমা দেশগুলোর মধ্যকার ট্রিটি অন কনভেনশনাল আর্ম ফোর্সেস ইন ইউরোপ সিএফই থেকে নিজেদের পাকাপাকিভাবে প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1990 সালে ন্যাটোভুক্ত দেশ এবং সোভিয়েত ইউনিয়নের বলয়ের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ট্রিটি অন কনভেনশনাল আর্ম ফোর্সেস ইন ইউরোপ নামক এই চুক্তিটি। সিএফই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোতে সামরিক ভারসাম্য বজায় রাখতে ট্যাঙ্ক, হেলিকপ্টার, সাজোয়াজান, গোলন্দাজ বাহিনী এবং যুদ্ধ বিমানের সংখ্যা নিয়ন্ত্রণ করা। চলতি বছরেই বড়সড় দুটি চুক্তির পতনে রাশিয়ার অস্ত্র উৎপাদন ও নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাছাড়া এখন থেকে দেশটি অবাধে অস্ত্র উৎপাদন ও নিয়ন্ত্রণ করতে পারবে বলেও ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে সিএফই থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া বা চুক্তি বাতিলে রাশিয়ার উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এটি এরই মধ্যে একটি বাতিল ব্যবস্থায় পরিণত হয়েছে এবং রাশিয়ার ভুলের কারণে এমনটা ঘটেনি। রাশিয়া কেবল বিষয়টি বর্তমান ব্যবস্থার আলোকে পুনর্মূল্যায়ন করেছে। পেসকভ আরও জানান, এই চুক্তি প্রত্যাহারের ফলে একটি শূন্যতা তৈরি হতে পারে যা এ ধরনের নতুন একটি চুক্তি বা ব্যবস্থার মাধ্যমে পূরণ করতে হবে। এমন উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের জন্যই কল্যাণকর হবে। উল্লেখ্য, 2007 সালেই রাশিয়া সিএফই নামক এই অস্ত্র চুক্তিটি আংশিকভাবে স্থগিত করেছিল। ন্যাটোর নতুন সদস্য দেশগুলো ন্যাটোতে যোগ দেওয়ার মাধ্যমে সিএফই চুক্তির শর্ত ভঙ্গ করছে বলে আগে থেকেই অভিযোগ ছিল রাশিয়ার। পরবর্তীতে 2015 সালে রাশিয়া সিএফই এর শর্ত প্রতিপালন করা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকা শুরু করে।